বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে ঘাটের থেকে এই যে পাথর দেখাইতেছে, এইখান থেকে লোক আইটে বসলাম। এই যে আজকে এই যে আমাদের এই ভাই পুরানা চান্দু ভাই, হ্যাঁ, বাগারি মাছ ধরে দাউন বর্ষি দিয়ে বান রিঠিয়া বিভিন্ন প্রকার মাছ ধরে এই পাথর থেকে, এই যে দেখাইতেছে পাথর, খালি পাথর নেই, পাথরের বান্ডি, এগুলো পাথরের থেকে দাউন বসি দিয়ে মাছ ধরে ভাই। দাউন বসি সকালে ফেলছে 5টা 7টার দিকে, এখন তো প্রায় 2টা বাজে। সেই দাউন বসি উঠাবো, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে এই লোকায় চড়ে বসা। দর্শক, ভিডিও জুড়ে থাকবে, কী কী মাছ হয় এক এক করে আপনাদেরকে দেখাই থাকবো আমি। এটা যদিও চান্দুডিঙ্গা পাহাড়, সাথে জনবসতি আছে, গ্রাম আছে এই পাশ দিয়ে, হ্যাঁ, শতভাগ মানুষই মাছ ধরা কাজেই নিয়োজিত, মাছই ধরেন। দেখেন এখানে বিভিন্ন নাও আছে, এই একজন আছে গোসাল জাল দিয়ে আর মাছ ধরতেছে, এই সামনে আরও একজন আছে, এইভাবেই মাছ ধরে দর্শক। এটা পাহাড় সংলগ্ন এরিয়া, এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী, সবচেয়ে বড় নদী, এর উপরে বড় নদী আমাদের রাজ্যে। এই নদীতেই মাছ ধরব, এক এক করে আপনাদেরকে দেখে আসি। দর্শক, দেখতে থাকবেন ভিডিও ভাই। তুমি সে তো যাও, হ্যাঁ দর্শক, এই আমার এই যে খোপ ছেড়ে দাও, হ্যাঁ হ্যাঁ, এই যে এই খোপে দাউন বসে উঠাবো ভাই, খোপ ছেড়ে দিলাম। দর্শক দেখেন পাথরের অবস্থা, আর স্রোত দেখেন নদীর কত। এইখানে এই যে দাউন ফালানো আছে, বাইরে ছেড়ে দেওয়া আছে উঠানোর জন্য, এটা কাটা হিসাবে ব্যবহার করলে এর সাথে দাউন লাগবো, টাইনা উঠাবো, দাউন উঠে একমাথার থেকে টাইনা তোলা আরম্ভ করবো। দেখেন কি সুন্দর জায়গা মাছ ধরার জন্য, এই যে বাচ্চা দাউন না, খুব ভালো জায়গা, মিঠা পানি, দেখেন কি পরিষ্কার পানি। এই যে দাউন আমাদের, এই যে এই যে দেখেন, একেবারে দাউন জাগাইতে জাগাইতে মাছ, বাহ, দেখি 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 দেখি, কি সুন্দর মাছ দেখছেন, দাউন জাগাইতে কি সুন্দর মাছ ধরছে। এটা কিন্তু ছোট মাছ, বড় বড় মাছ ধরার জন্য বসে দিছে, এটা ছোট মাছ প্রথম। দাউন হাতে আসার সাথেই মাছ, দেখেন যাত্রাটা খুবই ভালো, দেখেন কি সুন্দর লস্কর করতেছে, ধরো 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 যাও, হ্যাঁ, ওদিকে আরো, ওদিকে আরো আছে, যাই একটার থেকে দেখতে দেখতে যাই। এটা যেমন ফার্স্ট যাত্রা হলো, দর্শক ভালো লাগা একদম, হো এই যে এই যে দেখেন, এই একটার পর একটা, এই যে এই যে আরো একটা, তাহলে মাছ আমাদের দুইটা হয়ে গেল দর্শক। দেখেন কি সুন্দর মাছ, এই যে নদীর মাছ, তারপর নাই সুন্দর, এই যে দেখেন দেখতে যেরকম সুন্দর, এগুলো মাছ খাইতেও এরকম সুন্দর, হ্যাঁ। এই যে এটা দাউনের লাশ কাটিছিল, এখন দাউন পুব দিকে আমরা উঠাইয়া যাবো, আপনাদেরকে এক এক করে দেখাবো কী কী মাছ হয়, বান রিঠা বাগার আর সব ধরনের মাছ হয় দর্শক। এটা ফার্স্ট পহেলা আমাদের বাইলা মাছ দেওয়া শুরু হইল, একটা এখানে থইলাম আর একটা এটা, দুইটা হয়ে গেল, খুব সুন্দর তাজা। এই যে দেখেন কীরকম লাচার করতেছে, ভালো লাগা দৃশ্য, জাল উঠানো শুরু। এটা সুবিশাল ব্রহ্মপুত্র নদী, আমাদের রাজ্যের সবচেয়ে বড় নদী, দর্শক দেখেন দৃশ্য পাথরের, এরকম পাথরের চিপা চাপি দিয়েই দাউন দেওয়া হয়, দেখাচ্ছি পাথরের চিপা চাপি দিয়েই এই যে দাউনে বান রিঠে বিভিন্ন ধরনের মাছ ধরে দাউন উঠতেছে, আপনাদেরকে দেখা থাকবো আমি। কি সুন্দর জায়গা, কি সুন্দর স্রোত দেখেন, পানি খুব ভালো, খুব ভালো দৃশ্য, পার দেখাইতেছি আপনাদের, খালি পাথর, পাথর ভিন্ন অন্য কিছু নয়, পাথরের জন্যই মাছ এখানে আছে। দর্শক আমাদের ছোট মাছ আরও একটা ধরছে, এই যে দেখছেন বড় মাছ তো ধরে নাই, ছোট মাছই একটা ধরছে, যাই হোক, এই যে একটা আইলো,
একে একে তিনটা হয়ে গেল। বড় মাছের অপেক্ষায় আসি, উপরওয়ালায় দিলে এসে যাবো বড় মাছ। দর্শক দেখেন তাউন কিভাবে উঠে আপনাদেরকে দৃশ্য দেখাইতেছে, এই যে এই বাইম ধরছে, হা এই যে দেখছেন, দেখতে দেখতে একটা বাইম, মানে একটার পর একটা ধরে আছে। তোলো 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 ফটাফট যাবো একবার বাইলে ধরতেছি একবার। এটা দেখেন কি সুন্দর করে ধরার সিস্টেম দেখেন। কাইটে দিবে না ই করে দিবে, সুন্দর বাইন ধরছে। তার মানে একটার পর একটা একটার পর একটা ধরে থাকে দর্শক। এর ভিতরে এই দেখেন এটা আবার গোল সামাল, বাহ দেখি গোলসাটা, ইস দেখেন কি সুন্দর গোলসা দেখছে, ভালো লাগা দৃশ্য, একদম ভালো লাগা দৃশ্য। ব্রহ্মপুত্র নদীর গোলসা মাছ খুবই ভালো লাগা মাছ। খুলো খুলো এই যে এর ভিতরে রেখে দিল, লড়সার করতে থাকে। আসুক আসো, এইরকম একটার পর একটা আইসাই থাকো, বড় মাছ লাগে এখন না, বড় রিটা দেখেন কত বড় বাইলা, ইয়ে দেই 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 ভাই দেখছেন, খুলো 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 খুলো, বিরাট বড় বাইলা ধরছে। এই এরা মারতেছে বাগারি মাছ, ওই দেখেন ড্রাম সেঙ্গা দিল, কত বড় ড্রাম, শ্যালো দিয়ে মাছ ধরতেছে, শ্যালো নাও দিয়া, যন্ত্রচালিত নাও, গোসাল জাল দিয়ে মাছ ধরে দর্শক, বাগারি মাছ। এই যে জাল ছেড়ে আসছে, এই যে দেখেন খুব আলসা লোক, লাহে লাহে জাল ছাড়ব। দর্শক আমাদের এবার বা কি ধরে, রিঠাই ধরে নাকি বাগার দেখি। এটা কি ধরছে, ইটার বাচ্চা দেখেন দর্শক, কত ছোট মাছ বসিতে ধরছে, কত ছোট, তথাপিও বসির ধরছে, চারা খাওয়ার ধান দায় বসির ধরে। এই যে আরো একটা, এই দেখেন মানে ছোট হোক আর বড় হোক একটার পর একটা ধরে আছে, বসি কামাই নেই, বসি ফেলা হয়েছে কিন্তু বড় মাছ ধরার জন্য। বড় মাছের নাম নাই, খালি ছোট মাছগুলো দেখে কেকু কেকু করতেছে, এই কত ছোট তাও ধরছে, একদম ছোট ছোট মাছ। বাহ আমারও এক বালিয়া মাছ। দর্শক ছোট মাছ হইতেছে, একটার পর একটা মাছ হয়, কিন্তু মাছ বড় মাছ আমাদের এখনো আসেনি। তো বড় মাছ ধরার জন্য দাম দেওয়া হয়েছে, খালি ছোট মাছই আসতেছে, অনেক সময় ধরে অপেক্ষায় ছিলাম। দেখি আর এক দুই মিনিট কি হয় দর্শক, দেখে আপনাদেরকে। আসো আসো আর একটা বড় মাছ আসো দর্শক, এই মাছটাও বাইলাম আসছি, এই কয়েকটা হয়ে গেলো একে একে। দর্শক আজকের মতো ইতি, আসসালামু আলাইকুম।